আজকের গল্প চালাক শেয়াল আর হুঁশিয়ার মুরগি। এটা নীলগিরি বনে থাকা একটি হুঁশিয়ার মুরগির গল্প, যার নাম ছিল মিনি, আর সেই জঙ্গলের একটি ধূর্ত শেয়াল ম্যান্ডি। মিনি বনের মাঝখানে একটি গাছের ওপরে তৈরি তার বাড়িতে থাকত। মিনি খুব খুশি ছিল, কারণ কয়েকদিনের মধ্যেই তার দেওয়ার ডিম থেকে ছানা বেরিয়ে আসবে। অন্যদিকে ম্যান্ডি ছিল খুবই চালাক শিয়াল। সে সারা দিন বনে জঙ্গলে ঘুরে বেড়াত আর অন্য জীবজন্তুদের খাবার চুরি করে খেত। ম্যান্ডি প্রায় শিকার করার উদ্দেশ্য নিয়ে মিনির বাড়ির চারপাশে ঘোরাফেরা করত, কিন্তু মিনি এ বিষয়ে জানত এবং ম্যান্ডির ব্যাপারে সতর্ক ছিল। কয়েকদিন পর মিনির ডিম থেকে ছানা বেরিয়ে আসে। মিনি তাদের দেখাশোনা করে এবং ছানাগুলো একটা গাছের ওপরে তৈরি তাদের বাড়িতে খেলা করে। একদিন খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো ম্যান্ডি সেই মুরগির ছানার আওয়াজ শুনতে পেল। যখন সে চারপাশে তাকালো, সে মিনি এবং তার বাচ্চাদের দেখতে পেল। ওহো, এই মুরগি আর এর নরম ছানা, ওদের খেয়ে তো আমার পার্টি হয়ে যাবে। কিন্তু আমি যদি ওদের শিকার করি করব কিভাবে? আমাকে কিছু একটা ভাবতেই হবে। কিছুক্ষণ চিন্তা করার পর ম্যান্ডি বলতে শুরু করলো। আরে বোন মিনি, তুমি কি সুখবরটা পেয়েছো? আমাদের জঙ্গলের রাজা সিংহ আর আমাদের বড় বুড়োরা মিলে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। আর হ্যাঁ, সবাইকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো প্রাণী একে অপরের ক্ষতি করবে না। আমি তো এই সিদ্ধান্তে খুবই খুশি এবং তাই তো তোমাকে অভিনন্দন জানাতে এখানে চলে এসেছি। নাও, ঝটপট তোমার কাচ্চা বাচ্চাদের নিয়ে নিচে নেমে এসো, তোমায় গলা জড়িয়ে অভিনন্দন জানাতে চাই আমি। ম্যান্ডির কথা শোনার পর মিনি বুঝতে পেরেছিল এটা ম্যান্ডির একটা চাল, কারণ সে জানত যদি সব বন্য প্রাণীদের একসাথে থাকে, শিকারী প্রাণীরা খাবে কি তাহলে? আরে বাহ, এটা তো সত্যি বড় সুখবর। এহে, মনে হচ্ছে আমি ছাড়া সবাই এই ব্যাপারটা জেনে গেছে। আরে পেছনে তাকা, ওই দেখো, তাই তো শিকারী কুকুরও ছুটে আসছে তোমাকে অভিনন্দন জানাতে। বন্য কুকুরদের নাম শুনে ম্যান্ডির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল এবং সে এদিক ওদিক না তাকিয়ে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়তে শুরু করলো। আরে বোন ম্যান্ডি, কোথায় চললে? শিকারি কুকুরদের অভিনন্দন তো নিয়ে যাও। আরে এখন তো আমরা সবাই বন্ধু, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বন্ধু, কিন্তু আজকে শিকারি কুকুরদের সাথে বন্ধুত্ব করার মুড নেই আমার, আমি চলি। তারপর ম্যান্ডি তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ভয় করে পালিয়ে যায়। বন্ধুরা, তোমরা দেখলে তো নিজেকে ভীষণ চালাক মনে করা ম্যান্ডি কিভাবে তার লেজ গুটিয়ে পালালো। আজকের গল্প বাঁদরের ডিম চুরি। অনেক দিন আগেকার কথা, জঙ্গলের পাশেই একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকত এক চাষি, নাম ছিল ভোলু। ভোলুর কাছে একটা মুরগি ছিল যার নাম মিনি। মিনি রোজ একটা করে ডিম পারত আর ভোলু মাসের শেষে সব ডিমগুলো একসাথে নিয়ে বিক্রি করত। এতে যে দু চার পয়সা কামাই হতো তাতে ওর আর মিনির মাস চলে যেত। একদিন জঙ্গলের এক শয়তান বাঁদর খাবারের খোঁজে জঙ্গল থেকে গ্রামে ঢোকে। নাম ছিল তার চম্পক। আর গ্রামে এসে ওর নজর পড়ে মিনির সদ্য পাড়া ডিমের ওপর। ডিমগুলো দেখেই চম্পকের জিভে জল চলে আসে আর সে খেয়াল করল ডিমগুলোর আশেপাশে সেই মুরগিটা নেই। তারপর বাঁদরটা চুপচাপ ডিমগুলোকে টপাটপ নিজের মুখের ভেতর চালান করল আর প্রায় সঙ্গে সঙ্গেই সেখান থেকে চম্পট। রোজকারের মতো ভোলু ডিম কুড়োতে এসে দেখল ডিম নেই। ডিম না পেয়ে ভোলু নিরাশ হয়ে গেল আর ভাবল হয়তো মিনি আজকে ডিম পারেনি। ওদিকে মিনি ফিরে এসে ডিমগুলো না দেখতে পেয়ে ভাবল হয়তো মালিক ডিমগুলো নিয়ে গেছে। পরের দিন
মিনি আবার ডিম পেড়ে নিজের মতো দানা খেতে চলে গেল। সেখানেই উৎপেতে বসে থাকা চম্পক বাঁদর আবার এসে ডিমগুলো খেয়ে পালিয়ে গেল। ভলু ডিম খুঁজতে এসে আবার হতাশ হলো। এভাবে আরো দু একটা দিন কেটে গেল। শেষে ভলু একদিন রাগ করে মিনিকে বলল, আরে মিনি, তোর শরীর ঠিক আছে তো? কয়েকদিন ধরেই দেখছি তুই ডিম পারিসনি। তুই ডিম না পারলে আমাদের চলবে কি করে? মালিক, আমি তো রোজই ডিম দিই, আর খেয়ে ফিরে এসে দেখি ডিম নেই। আমি ভাবি হয়তো আপনি নিয়ে গেছেন। যদি তুই রোজ ডিম পারিস তাহলে আমি পাই না কেন? আকাশে খেলো নাকি মাটির ভেতর ঢুকে গেল? কাল যদি আমি ডিম না পাই তোকে কসাইয়ের কাছে বেঁচে আসব। কসাইয়ের নাম শুনে মিনি খুব ভয় পেল। পরের দিন আবার মিনি ডিম পেড়ে খাবার খেতে যেই চলে গেল, সেই শয়তান বাঁদরটা আবার এসে ডিমগুলো খেতে শুরু করল। কিন্তু এবার বাঁদরটা বুঝতেই পারেনি যে মিনি লুকিয়ে লুকিয়ে সব দেখছে। ডিমগুলো খেয়ে রোজের মতো বাঁদরটা পালিয়ে গেল। মিনি সঙ্গে সঙ্গে এই কথা নিজের মালিক ভলুকে জানালো। মিনির কথা শুনে ভলু বুঝতে পারল সব ঘটনা। তারপর ওরা দুজনে মিলে ডিমচোর বাঁদরটাকে শায়েস্তা করার কথা ভাবল। পরের দিন যেই মিনি ডিমগুলো পারল, ভলু সঙ্গে সঙ্গে সেই ডিমগুলো সরিয়ে সেখানে নুন দিয়ে বানানো কয়েকটা ডেলা রেখে দিল। ভলু ওই নুনের ডেলাগুলোকে আগের থেকেই বানিয়ে রেখেছিল, যার ভেতরে শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো ছিল। এবারে ভলু আর মিনি দুজনে লুকিয়ে বাঁদরটার জন্য অপেক্ষা করতে লাগলো। রোজকারের মতো সেই শয়তান বাঁদর চম্পক এসে যেই নকল ডিমগুলো মুখে পুড়ে দিয়েছে, শুকনো লঙ্কার ঝালে তার প্রাণ যায় যায় অবস্থা। সে এদিক সেদিক জলের জন্য দৌড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো। তারপরে জলের খোঁজে যে সেই ঘরে ঢুকেছে, ভলু সেখানে আগের থেকে লুকিয়ে বসেছিল, লাঠি দিয়ে আচ্ছা করে চম্পককে পেটালো। আর চম্পক প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনার পর চম্পকের ভালো শিক্ষা হলো আর ভলু মিনির জীবনে আবার শান্তি ফিরে এলো। আজকের গল্প বাঁদর আর সিংহের বন্ধুত্ব। বহু যুগ আগের কথা, সুন্দরবনের জঙ্গলে বাঁদরের একটা দল থাকত। সেই দলে থাকত রঙ্গিলা নামে এক বাঁদর। রঙ্গিলা স্বভাববশত ভীষণ শয়তান আর অহংকারী ছিল। দলের অন্যান্য বাঁদরদের সে খুব বিরক্ত করত, ওদের খাবার কেড়ে খেয়ে নিত আর সবার সাথে নিজের ইচ্ছে মতো ব্যবহার করত। এই সমস্ত অভ্যাসের জন্যই সেই দলের অন্যান্য বাঁদরগুলো খুব অসুবিধে ছিল। একদিন সমস্ত বাঁদরগুলো মিলে ঠিক করলো যে রঙ্গিলা যখন ঘুমোবে ওকে এখানে একা রেখে সবাই জঙ্গলে কোথাও দূরে চলে যাবে। একদিন যেই রঙ্গিলা ঘুমিয়ে পড়ল, বাকি সমস্ত বাঁদরগুলো চুপচাপ সেখান থেকে চলে গেল। পরের দিন যখন রঙ্গিলার চোখ খুলল, সে আশেপাশে কাউকে দেখতে পেল না। তারপর সে জঙ্গলের এদিক ওদিক সব খুঁজল, কিন্তু তার নিজের দলের কোনো সদস্যকে সে দেখতেই পেল না। কিছুক্ষণ পর প্রচণ্ড বিরক্ত হয়ে গেল আর বাকিদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতে রঙ্গিলার কয়েক দিন কেটে গেল, কিন্তু কেউ ফিরে এলো না। এভাবে অনেক দিন একা থাকায় সে না ঠিক করে খেতে পাচ্ছিল আর না ঘুমোতে পাচ্ছিল, কারণ এখন তার কাছে এমন কোনো বন্ধুই নেই যার সাথে সে থাকতে আর কথা বলতে পারে। সে নিজের একাকিত্ব থেকে ভীষণ বিরক্ত হয়ে গেছিল। এবারে সে নিজের ভুলও বুঝতে পারছিল। জীবনে কিছু করার মতো ছিল না তার কাছে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে সে ঠিক করল যে সে আর বাঁচতে চায় না। শুনশান রাস্তায় একদিন সে হেঁটে যাচ্ছিল, এমন সময় তার নজরে পড়ল গাছতলায় ঘুমন্ত এক সিংহের ওপর। সে সিংহের কাছে এগিয়ে গিয়ে সিংহটার কান টানতে লাগলো আর সিংহটাকে জোরে জোরে থাপ্পড় মারতে লাগলো। তখনই হঠাৎ সিংহটার ঘুম ভেঙে যায় আর সিংহটা ভীষণ রেগে গিয়ে বাঁদরটাকে ধরে ফেলে।
তারপর সে বলল, মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে যে তুই এই জঙ্গলের রাজার গায়ে হাত তোলার সাহস করলি। এবার তো তোকে আমি মেরেই ফেলবো, কাঁচা চিবিয়ে খেয়ে নেব। তখন আস্তে আস্তে বাঁদরটা বলল, আরে আমি তো নিজেই মরতে চাই, আপনি আমার জীবনলীলা সমাপ্ত করে দিন। আমার মর্জি না থাকলে আপনি কোনোদিন আমায় ধরতে পারতেন না, কারণ জঙ্গলের রাজা কি গাছে চড়তে পারে? বাঁদরের মুখে এই কথা শুনে সিংহটার খুব আশ্চর্য হলো। আর সে বাঁদরটাকে বলল, আরে কি এমন হলো যে তুই আর বাঁচতেই চাইছিস না? তুই আবার ওই ভালোবাসায় আঘাত পাওয়া কোনো প্রেমিক নয় তো? না না, সেরকম কিছু নয়। আমার দলের বাকি বাঁদররা আমার অসভ্যতামির জন্য আমায় ছেড়ে চলে গেছে। আমি এখন একলা থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গেছি, তাই আমি আর বাঁচতে চাই না। আচ্ছা, তো এই ব্যাপার, নিজের দলের সবাইকে যখন এতটাই ভালোবাসতি, তাহলে ওদের সাথে এরকম অসভ্যের মতো ব্যবহার কেন করতে গেলি? ঠিক আছে, শেষ ভালো যার সব ভালো তার। তুই এবার নিজের ভুল বুঝতে পেরেছিস। ঠিক আছে, তোকে আমি মারবো না, কিন্তু একটা শর্তে, যদি তুই আমার বন্ধু হোস। কারণ আমারও কোনো বন্ধু নেই, এই জঙ্গলে সবাই আমাকে ভয় পেয়ে পালিয়ে যায়, এই পুরো জঙ্গলে আমি একদম একা, তাই আমি বুঝতে পারি একা থাকার কষ্টটা। সিংহের সাথে বন্ধুত্বের কথা শুনে রঙ্গিলা খুব খুশি হলো। এবারে সিংহ আর বাঁদরটা খুব ভালো বন্ধু হয়ে গেল। দুজনেই বুঝে গেছিল ভালো বন্ধুর গুরুত্বপূর্ণতা। তারপর দুজনের জীবনে আবার খুশির দিন ফিরে এলো। আজকের গল্প ভোলুর বোকামি। বহু বছর আগের কথা, জঙ্গলের পাশে এক সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামে থাকতো এক চাষি, তার নাম ছিল ভোলু। ভোলুর কাছে একটু জমি ছিল যেখানে সে নিজের চাহিদা অনুযায়ী ফসল ফলিয়ে নিত। ভোলুর একটা মুরগিও ছিল যার নাম ছিল মিনি। মিনি রোজ একটা করে ডিম পারত, আর মাসের শেষে ভোলু সমস্ত ডিম নিয়ে সেগুলো বিক্রি করত। এর বদলে সে কিছু পয়সাও পেত। সেই পয়সা আর জমির ফসল দিয়ে ভোলুর মাস চলে যেত। তখন ভোলুর জমিতে গম পেকে ফসল তৈরি ছিল কাটাইয়ের জন্য। এত সুন্দর ফসল দেখে ভোলু খুব খুশি ছিল। ভোলুর ক্ষেত ছিল জঙ্গলের পাশেই, আর সেই জঙ্গলে থাকত ম্যান্ডি নামে এক শেয়াল। একদিন সে খাবারের খোঁজে গ্রামে এসে পড়ল, আর তার চোখ পড়ল ভোলুর মুরগি মিনির ওপর। মুরগি দেখে ম্যান্ডির জিভে জল চলে এলো, আর সে চুপচাপ মুরগির দিকে এগোতে শুরু করল। দূরে দাঁড়িয়ে থাকা ভোলুর নজর পড়ল ম্যান্ডির দিকে, আর সে ম্যান্ডিকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের মুরগিটাকে প্রাণে বাঁচিয়ে নিল। কিন্তু ম্যান্ডিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এবারে সে রোজ মুরগি খাওয়ার জন্য তাক করে থাকত, আর ভোলুকে দেখতে পেলেই সেখান থেকে পালিয়ে যেত। একদিন রাত হওয়ার সাথে সাথে সে চুপচাপ মুরগি খাওয়ার বাসনা নিয়ে ভোলুর ঘরে ঢুকে পড়ল। সেই সময় ভোলু আর মিনি গভীর ঘুমে ছিল। ঘরের ভেতর ঢুকতেই হঠাৎ করে সেখানে রাখা বাসনে ধাক্কা লেগে খুব জোরে আওয়াজ হয়। সেই আওয়াজে ভোলুর ঘুম ভেঙে গেল, আর তার নজর পড়ল ম্যান্ডির ওপর। সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ম্যান্ডিকে ধরে ফেলল। ভোলু ভীষণ বিরক্ত হয়ে গেছিল শেয়ালটার ওপর। সে শেয়ালটাকে জব্দ করা নিশ্চিত করল, আর ঘরের বাইরে নিয়ে এলো। একটা দড়ি কেরোসিন তেলে ভিজিয়ে শেয়ালটার লেজের সাথে বেঁধে দিয়ে আগুন লাগিয়ে দিল। লেজে আগুন নিয়ে শেয়ালটা পাগলের মতো ভোলুর ক্ষেতে এদিক থেকে ওদিক দৌড়তে লাগলো। তারপর শেয়ালটা কোনো রকমে পাশের নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচালো। প্রাণে বাঁচলেও শেয়ালটার লেজটা পুড়ে গেল। কিন্তু অন্যদিকে লেজে আগুন নিয়ে শেয়ালটার এদিক ওদিক দৌড়নোতে ভোলুর পাকা গমের ক্ষেতে আগুন লেগে গেল, আর তার সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেল।
ফসল পুড়ে যাওয়া দেখে ভোলু হাহা করে কাঁদতে লাগলো। তো আপনারা দেখলেন, ভোলু যদি নিজের বদলার ভাবনা নিয়ে শেয়ালটার লেজে আগুন না ধরাতো, তার ক্ষেতের পাকা ফসল আজ ঠিক থাকতো। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। আর এরকম আরও মজাদার গল্পের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো।